অজল নোট জমার সময় যতই শেষ হয়ে আসছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ততই আক্রমণের ধার বাড়াচ্ছেন রাহুল গান্ধী। কাদের সঙ্গে কথা বলে নোট বাতিলের সিদ্ধান্ত নেন মোদী? কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে জানতে চাইলেন রাহুল। দাবি করলেন টাকা তোলার ঊর্ধ্বসীমা প্রত্যাহার করুক সরকার। দ্বৈরথ চলছে, চলছে একে অন্যকে তীব্র আক্রমণ। নোট বাতিলের পর নিজেকে গরিবের মসিহা প্রমাণে ব্যস্ত মোদী, আর রাহুল চাইছেন এই সুযোগে তাঁর গায়ে আরো বেশি করে স্যুট বুটের তকমা লাগিয়ে দিতে। বুধবার কংগ্রেসের 132তম প্রতিষ্ঠা দিবসে দলের সদর দফতরে পতাকা তোলেন রাহুল, ছিলেন না সোনিয়া গান্ধী। রাহুলকে দলের সভাপতি করার জন্য সম্প্রতি সোনিয়ার কাছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা অনুরোধ জানান। কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে রাহুলের পতাকা উত্তোলন সেদিকেই ইঙ্গিত করছে বলে রাজনৈতিক মহলের ধারণা। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের পরই প্রধানমন্ত্রীর কাছে একাধিক প্রশ্নের জবাব চান রাহুল। নোট বাতিলের জেরে যাদের মৃত্যু হয়েছে তাদের সরকার ক্ষতিপূরণ দেবে কিনা জানতে চান তিনি। 8 নভেম্বর কে বাদ কিতনা কালা ধন নিকলা হ্যায়, দেশ কো কিতনা ইকোনমিক লস হুয়া হ্যায়, কিতনে লোগোঁ কে রোজগার গয়ে, ইয়ে ডিসিশন জো প্রধানমন্ত্রী নে লিয়া, উনোনে কিসসে পুছ কর লিয়া, কিন এক্সপার্ট সে উনোনে রায় লি, উনকে হমে নাম বতা দে। রাহুলের দাবি টাকা তোলার ঊর্ধ্বসীমা এবার তুলে দিক সরকার, ঋণ মকুব ও ফসলের সহায়ক মূল্য 20% বাড়িয়ে কৃষকদের সুরাহার ব্যবস্থা করা হোক। বিপিএল তালিকায় থাকা মহিলাদের অ্যাকাউন্টে 25,000 টাকা, 100 দিনের কাজে দ্বিগুণ কর্মদিবস এবং ছোট ব্যবসায়ীদের 50% কর ছাড়ের দাবিও করেন তিনি। মোদীজি কি পলিসিজ লোগো কে দিল মে ভয়ঙ্কর ডর পেদা কর রহি হ্যায়, ডিমোনেটাইজেশন কা জো ইয়গ হ্যায়, কিসানোঁ কি, মজদুরোঁ কি, মিডল ক্লাস কি, ছোটে দোকানদার কি বলি চড়াই জারি। নরেন্দ্র মোদীজি কি আরএসএস কি বিচারধারা, গুসে ফেলানে কি বিচারধারা, ক্রোধ ফেলানে কি বিচারধারা, ইসসে হাম সব লড়েঙ্গে অর ইসকো হরায়েঙ্গে। গরিবী হটাও কা নারা ইন্দিরা গান্ধীজি নে শুরু কিয়া, ও রাজীব দি তক চলা, সোনিয়াজি বোলতি রহি অর আব রাহুল জি ভি বোল রহে হ্যায় গরিবী হটাও, কুছ নহি কিয়া গরিবোঁ কে লিয়ে। 50 দিনোঁ মে জিস প্রকার সে এক ঐতিহাসিক কদম নরেন্দ্র মোদী জি নে উঠায়া হ্যায়, দেশ দেখ রহি হ্যায়, গরিবোঁ কে লিয়ে হ্যায়, গরিবোঁ কে ভালে কে লিয়ে। নোট বাতিলের পর মানুষের দুর্ভোগ কমাতে 50 দিন সময় চেয়েছিলেন মোদী। 30শে ডিসেম্বর শেষ হচ্ছে সময়সীমা। নতুন বছরে সব বিরোধী দলকে সঙ্গে নিয়ে মোদী বিরোধী সুর আরও চড়াতে চাইছেন রাহুল। এদিন তারই ঝলক দেখা গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।